পরিচয় গোপন করে এক সন্তানের জননীকে বিয়ে ও প্রতারণার মাধ্যমে ধর্ষণের মামলায় পাবনা দুই আসনের সরকার দলীয় সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুকে কারাগারে পাঠিয়েছে আদালত ট্রাইব্যুনাল। দুপুরে ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পাঁচের বিচারক বেগম শামসুন নাহারের আদালত এই আদেশ দেন। এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আরজু। গত 16 জানুয়ারি পিবিআইয়ের দেয়া প্রতিবেদন আমলে নিয়ে আরজুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিচারক। বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন ঠিক রয়েছে। মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পরিচয়ের পর 2003 সালের 10ই ডিসেম্বর আসামির আরজুর সাথে বিয়ে হয় ভুক্তভোগী ওই নারীর। 2008 সালের 16 জানুয়ারি তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আসামির আচরণে পরিবর্তন আসে। এ সময় আরজু বাসায় আসাও কমিয়ে দেন। খন্দকার আজিজুল হকের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় উনি রিপোর্ট দেওয়া হলো। রিপোর্ট দেওয়া হলে মাননীয় বিচারক শামসুন্নাহার বেগম শামসুন্নাহার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।